আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অর্থনৈতিক সংকটকালে প্রস্তাবিত এই বাজেট গণমুখী বাস্তবসম্মত। দুপুরে বঙ্গবন্ধু এভিনিউ এর আওয়ামী লীগের কার্যালয়ে প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। এ সময় কাদের বলেন, অপ্রদর্শিত অর্থ ব্যাংকে আনার ব্যবস্থা করা হয়েছে, এতে করের সুবিধা আরও বাড়বে। তিনি বলেন, সিপিডিটিআইবি কী বলল তা নিয়ে সরকার ভাবছে না। মন্তব্য করেন, এই সংস্থাগুলো বিএনপির সুরে কথা বলে, তাদের কথা ও বাস্তব কর্মকাণ্ডে কোনো মিল নেই। সিপিডি কী বলল, টিআইবি কী বলল, সুজন কী বলল, এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ওরা সবাই বিএনপির সুরে সুর মিলিয়ে কথা বলে, কথার সাথে যাদের বাস্তবে কর্মকাণ্ডের কোনো মিল নেই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার।